উত্তরা মতিঝিল মেট্রো রেলের প্রথম দিনে যাত্রীদের উপচে পড়া ভিড়, সব স্টেশন দ্রুত চালুর দাবি। বিএনপির দ্বিতীয় দফা অবরোধেও মাঠে নেই নেতাকর্মীরা, জনজীবন স্বাভাবিক চলছে যানবাহন। নির্বাচন সামনে রেখে দেশে ঢুকছে অস্ত্রের চালান, এলাকা ভিত্তিক তালিকা করছে র‍্যাব, চলবে অভিযান। শুনছিলেন প্রেস সিকিউরিটি, ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে আপনাদের সাথে থাকছি মুতাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/online। তিল ধারণের ঠাঁই নেই মেট্রো রেলে। সকাল থেকে যাত্রী বোঝাই করে গন্তব্যে ছুটে গেছে মেট্রো রেল। সকাল 7:30 শুরু হয়ে বেলা 11:30 পর্যন্ত চলে মেট্রো রেল। স্বল্প সময়ে গন্তব্যে যেতে পেরে খুশি যাত্রীরা। এটি ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে বলেও মন্তব্য তাদের। যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেকেই, তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তায় প্রস্তুত এমআরটি পুলিশ। বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ যোগাযোগের ক্ষেত্রে, কারণ আমরা দেখা যাচ্ছে স্থবির ঢাকা নগরীর অভিজ্ঞতা অর্জন করেছে এতদিন। আজকে এই অবরোধের মধ্যে মেট্রো রেল আছে দেখে যেতে পারতেছি, না হয় দেখা যায় অনেক কষ্ট হতো। উত্তরা থেকে মতিঝিল আসাটা একেবারেই অসম্ভব হয়ে যেত। আমাদের নিজেদের কিছু হয়েছে সেটা দিয়ে আমরা আসতে পারছি এবং অনেক অল্প সময় আসতে পেরেছি। আমি 10 মিনিটে ভামগেট এসে নামলাম মিরপুর থেকে। এই অনুভূতি হলো বাঁধ ভাঙা অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। মেট্রো রেলের জন্য আমরা যে এখন যে উপকৃত হব এবং যে পাচ্ছি আল্লাহ রহমতে, আমরা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি। ডিএমপির সাথে কিন্তু একটা মারাত্মক চরম সমন্বয় সাধন করে কাজ করতেছি, যাতে যে কোনো ধরনের ক্রাইসিস ইনস্ট্যান্ট মোকাবেলা করা যায়। বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধে কোনো সাড়া নেই। রাজধানী সহ সারা দেশে গণপরিবহন চলাচল করছে, আজও মাঠে নেই নেতাকর্মীরা। এদিকে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন মিনালা দিবা। দ্বিতীয় দফা অবরোধে সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। প্রধান প্রধান সড়কে দেখা যায়নি পিকেটিং। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও। বিভাগীয় শহরসহ অন্য জেলাগুলোতেও চলছে যানবাহন। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলছে গণপরিবহন। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে উত্তরবঙ্গে বাস সহ চলাচল করছে পণ্যবাহী ট্রাক ও যানবাহন। সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে লঞ্চ। সড়ক মহাসড়কগুলোতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরগুনায় বিএনপির অবরোধ কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি এবং সকল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এদিকে কিশোরগঞ্জে ঢিলেঢালাভাবে চলছে অবরোধ কর্মসূচি। রাস্তায় রয়েছে ছোট ছোট পরিবহন, তবে চলছে না দূরপাল্লার যানবাহন। সিলেট নগরী সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যান চলাচল স্বাভাবিক দিনের চেয়ে কম। বরিশালে অবরোধে বিএনপি নেতাকর্মীদের এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। অবরোধকে কেন্দ্র করে কোনো ধরনের পিকেটিং কিংবা সহিংসতার ঘটনাও ঘটেনি, তবে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিনালা দিবা, 21 টেলিভিশন। আসছে অবৈধ অস্ত্রের চালান, চলে যাচ্ছে সন্ত্রাসীদের কাছে। আগামী সংসদ নির্বাচনে এই অস্ত্র ব্যবহারের সংখ্যায় ব্যাটালিয়নগুলোকে এলাকাভিত্তিক অপরাধীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে র‍্যাব সদর দফতর। সীমান্ত সহ সারা দেশের নজরদারি পাশাপাশি নির্বাচনের আগে বিশেষ অভিযানের কথা জানিয়েছে পুলিশ সদর দফতরও। রিপোর্ট দীপু শিকদারের। সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের প্রকাশ্যে গুলিবিদ্ধ হন শীর্ষ সন্ত্রাসী মামুন। মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইনজীবী ভুবন চন্দ্র শীল, আহত হন কয়েকজন। কিন্তু আগের দিন ঠিকই বলছে বাবু, কি বাবু তুমি কেন এত রাত্রে?
ওই ঘটনায় সন্ত্রাসীদের প্রকাশ্যে অবৈধ অস্ত্র ব্যবহারের বিষয়টি আরও স্পষ্ট হয়। অভিযান জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 529টি অবৈধ অস্ত্রসহ জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক। গ্রেফতার হয়েছে 218 জন। অন্যদিকে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 20টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিএমপি। এ নিয়ে 13 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 23 জনকে। জাতীয় নির্বাচন পুঁজি করে অবৈধ অস্ত্র ব্যবহারের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে র‍্যাব। আমরা আমাদের প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশনা দিয়েছি এলাকা ভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করার জন্য, যারা ইতিপূর্বে বিভিন্ন সময় অবৈধ অস্ত্র ব্যবহার করেছে বা যারা ইতিপূর্বে বিভিন্ন সময় অবৈধ অস্ত্র সহ আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছে। সামনের যে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনকে পুঁজি করে যারাই এই ধরনের অবৈধ অস্ত্র আনার চেষ্টা করবে বা ব্যবহার করার চেষ্টা করবে তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এছাড়া দেশজুড়ে ইউনিটগুলোকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার সহ সার্বিক বিষয় মনিটরিং করছে পুলিশ সদর দপ্তরও। যারা অবৈধ অস্ত্রের ব্যবহার করে বিভিন্ন অপরাধকর্ম সংগঠন করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি থাকে। তো যেহেতু সামনে সাধারণ নির্বাচন আছে, নির্বাচন এর আগে সবসময় আমরা অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য বিশেষ অভিযান করে থাকি। এবারেও এর ব্যতিক্রম হবে না। আমরা অবৈধ অস্ত্র উদ্ধার করা এই বিষয়গুলোকে নিয়ে আমরা এখনও কাজ করছি। অলরেডি আমরা আমাদের ফিল্ড ইউনিটগুলোকে বলে দিয়েছি এই অভিযান জোরদার করার জন্য। আইন শৃঙ্খলার অবনতি করতে চাইলে কাউকে কোনোভাবে ছাড় নয় বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। টাস্কফোর্সের কাজগুলোকে আরও গতিশীল করা, আরও জোরদার করা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জেদ্দা ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল 9:10 সফর সঙ্গীদের নিয়ে রওনা দেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন। স্থানীয় সময় দুপুর 1:30 মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের পাশাপাশি মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত ও ফাতিহা পাঠ করবেন তিনি। পরে পবিত্র উমরা পালন করবেন প্রধানমন্ত্রী। 3 দিনের সফরে বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠকের কথাও রয়েছে। এ পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর্যায়ে থাকছেন। নির্মাণকাজ পরিদর্শন, রেলপথের ত্রুটি যাচাই, প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে ট্রেন। আপনারা দেখছেন দুপুর 2:21 সংবাদ। নির্মাণকাজ পরিদর্শন ও নতুন রেলপথের ত্রুটি যাচাই, প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার গেল একটি ট্রেন। সকাল 9:08 ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। পরিদর্শক দলের সদস্যদের সঙ্গে আছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম। বিকেল 5:30 ট্রেনটি কক্সবাজার পৌঁছার কথা রয়েছে। রেলওয়ের কর্মকর্তারা জানান 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। সেদিন আইকনিক রেল স্টেশন পরিদর্শনের পর নতুন রেলপথের উদ্বোধন করবেন তিনি। 20 বা 25 নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের কথা রয়েছে। শীত মৌসুমে বঙ্গোপসাগর থেকে মাছ ধরতে দুবলার চরে যান উপকূলীয় অঞ্চলের প্রায় 1/2 লক্ষ জেলে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সেখানে অস্থায়ী আবাস করেন তারা। সেখানে চলে মাছ ধরা, শুটকি তৈরি ও বিকিকিনি। এবার জলদস্যুনি আতঙ্ক না থাকলেও আছে ঝড় জলোচ্ছ্বাসের ভয়। মংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঝড়, জলোচ্ছ্বাস আর ঋণের বোঝা মাথায় নিয়ে জীবিকার টানে জেলেদের দুবলার চর যাত্রা। মংলা থেকে দুবলার চরের দূরত্ব 120 কিলোমিটার। শীত মৌসুমে প্রায় 50,000 জেলে অস্থায়ী আবাস করবেন সেখানে। মার্চ পর্যন্ত সাগরে মাছ ধরেন জেলেরা। শুটকি বানানোর কাজ চলে দুবলার চরে। বন বিভাগের অনুমতি নিয়ে চরে যান জেলেরা। সরকারকে কয়েক কোটি টাকা রাজস্ব দিলেও জলোচ্ছ্বাসের সময় জেলেদের নিরাপত্তায় নেই কোনো আশ্রয় কেন্দ্র, নেই বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার ব্যবস্থাও। মিষ্টি পানির জন্য আমরা খুব দুর্ভোগী হচ্ছে, কুয়ার পানি খেয়ে জীবনযাপন করতে হয় এবং ডাক্তারের একটা ব্যস্ত হলে সেটা সত্যিই গভীর সমুদ্রতে মাছ ধরিয়ে এনে আমরা আলোর কোন চরে শুকোবো,
এগুলো সিটিং রংপুর সৈয়দপুর দিনাজপুর এই সমস্ত শহরে বিক্রি করে আমাদের জীবন জীবিকা চলে। ঝড়ঝাটি হলে আমাদের কোনো নিরাপদ নাই, কোনো সাইক্লোন সেন্টার নাই। দুবলার চর থেকে এবার 7 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে 1108টি জেলেঘর ও 78টি মাছের ডিপো ঘরের অনুমোদন দিয়েছে বন বিভাগ। শুটকি তরিতে জেলেদের মানতে হবে নানা শর্ত। আলোরপুল, মাঝের কেল্লা, নারকেল বাড়িয়া আর সেবার চর, এই 4টি পয়েন্ট থেকে আমাদের এই যে ডিপোগুলো মেনটেন করা হবে। আর আবার এবার আমাদের প্রায় 7 কোটি টাকার একটা লক্ষ্যমাত্রা আছে। সমুদ্রের নোনা জলে হাড়ভাঙ্গা পরিশ্রম করে কাঁচা মাছ থেকে জেলেরা তৈরি করেন শুটকি মাছ। সেই শুটকি যায় দেশের বিভিন্ন অঞ্চলে। মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জেলেদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এখনও জনপ্রিয়তার শীর্ষে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ধামের গানের পালা। কার্তিক অগ্রহায়ণে লক্ষ্মী পূজা কালী পূজার সময় গ্রামে গ্রামে বসে এ আসর। যুবকদের পরিবেশিত নানা ঘটনা কেন্দ্রিক পালা দেখতে ভিড় চোখে পড়ার মতো। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের তথ্যচিত্র রিপোর্ট মাসুম আলী স্যার। লোকনাট্যের আঙ্গিকে ধামের পালা গানে নারী পুরুষ উভয় চরিত্রেই অভিনয় করেন পুরুষেরা। পুরুষ চরিত্রটির হাস্যরস ও কৌতুক রসে মানুষের কাছে দারুণ উপভোগ্য আঞ্চলিক এই সংস্কৃতি। রাতের আধারেই তাই দলে দলে ধামের গান শুনতে ছুটছেন শিশু থেকে বৃদ্ধ নানা বয়সের নারী পুরুষরা। আমরা 12 বছর ধরে এই গান বাজনা করি, পালা দিয়া করি, যাত্রা করি, কোথাও কোথাও কীর্তন নিয়েও বাইর হই। ছেলে আমি, মেয়ের ভূমিকা করতে আমাকে ভালো লাগে। ঠাকুরগাঁওয়ের 200+ ধামে চলমান এ আসর চলবে 2 সপ্তাহ ধরে। গ্রামে গ্রামে চাঁদা তুলে সেই টাকায় পালাকারদের সম্মানী দিয়ে ধামের গানের আয়োজন করেন স্থানীয় যুবকরা। সন্ধ্যাবেলা এখানে গান শুনতে আসি, সারা গান শুনি। গান হওয়ার কথা প্রথম দিনে, কিন্তু এখন টাকার অভাবে এখানে গান হচ্ছে না। ব্রিটিশ আমল থেকে আমার বাপ দাদারা এই অনুষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটি ধরে গেছে। সময়ের সাথে সাথে খরচ বেড়ে গেলেও সে তুলনায় অর্থ যোগানের অভাবে জৌলু সারাচ্ছে এই আসর। আগে যে একটা জমজমাট ছিল করতাম, সেটা কিন্তু করতে পারতেছি না, কিন্তু এখন একদিনের উপর বা 2 দিনের উপর চালাইতে পারছি না। ঐতিহ্যটি টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলছেন বিশিষ্ট জনেরা। আমাদের ঐতিহ্য এই লোকনাট্য, এটাকে হারিয়ে যেতে দেয়া যাবে না। প্রতি বছর আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে যে সরকারি অনুদানগুলো আসে এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর জন্য, এই ফ্রেমওয়ার্কের ভিতরে তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। সবার সহায়তায় ধামের গানের পালার আয়োজন অব্যাহত রাখতে চান আয়োজকরাও। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উত্তরা মতিঝিল মেট্রো রেলের প্রথম দিনে যাত্রীদের উপচে পড়া ভিড়, সব স্টেশন দ্রুত চালুর দাবি। বিএনপির দ্বিতীয় দফা অবরোধেও মাঠে নেই নেতাকর্মীরা, জনজীবন স্বাভাবিক চলছে যানবাহন। নির্বাচন সামনে রেখে দেশে ঢুকছে অস্ত্রের চালান, এলাকা ভিত্তিক তালিকা করছে র্যাব, চলছে অভিযান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর 7